প্রত্যেক মানুষের জন্য ঈশ্বরের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। ঈশ্বর চান আমি আপনি একটা সুনির্দিষ্ট পরিকল্পনায় আমাদের জীবনযাপন করি, কিন্তু সেই জন্য দরকার হয় ঈশ্বরের প্রতি আমাদের নির্ভরশীলতা, ঈশ্বরের বাক্যে স্থির থাকা, ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাওয়া। আজকে আমরা কতটা এই বিষয়ে সচেতন? আমি কি আমার ব্যক্তিগত জীবনে ঈশ্বরের উপরে নির্ভরশীল? এই ঈশ্বর নির্ভরশীলতা বলতে কি বোঝায় আপনি কি জানতে চান? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুরক্ষিত রেখেছেন, সুস্থ রেখেছেন, এবং আজকে তিনি আপনাকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত করেছেন যেন বিশেষভাবে তিনি আপনার সঙ্গে কথা বলেন। এটা কোনো অকস্মাৎ ঘটনা নয় যে আপনি হঠাৎ করে এই প্রোগ্রামে এসে পড়েছেন। ঈশ্বর আপনাকে বিশেষ উদ্দেশ্যে আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন যেন তিনি বিশেষভাবে তার জীবন্ত বাক্যের দ্বারা আপনার সঙ্গে কথা বলেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমরা ঈশ্রা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমাদের গত দিনের অনুষ্ঠানে আমরা দেখেছি যে নির্বাচিত যিহুদিরা জেরুসালেমে ফিরে আসার পরে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা ছিল মন্দির পুনর্নির্মাণ করা এবং সদাপ্রভুর বিশ্বস্ত যে উপাসনা স্থাপন করা। আর এসরাই লোকেদেরকে আত্মিক জীবনের উন্নতির উপর এবং ঈশ্বরদত্ত ব্যবস্থার প্রতি বাধ্য থাকার উপরে জোর দিয়েছিলেন। লোকেরা যখন মন্দিরের ভিত্তি স্থাপিত হতে দেখল তখন তারা ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করল। আবার তারপরে দেখি যিহুদি বিশ্বাসীদের বিপক্ষ যারা ছিল তারা ঐক্যের ভান করে এবং ঈশ্বরের কাজে সহায়তা করার ভান করে তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিল যেন তারা যিহুদিদের মধ্যে প্রবেশ করতে পারে এবং মন্দির নির্মাণ কাজে বিভেদ ঘটাতে পারে, বাধা সৃষ্টি করতে পারে। আমরা আজকে দেখব হগয় এবং সকরীয় ভাববাদীর পরিচর্যার ফলে মন্দিরের কাজ কিভাবে নবায়িত হলো, সম্পন্ন করা হলো, ঈশ্বরের আশ্বাস বাক্য মন্দিরের পুনর্নির্মাণের কাজকে আবার গতিশীল করে দিল। ভাববাদীদের মাধ্যমে ঈশ্বরের বাক্য এই কাজের শুরুতে বিশেষভাবে তাদেরকে শক্তি যুগিয়েছিল, একইভাবে হগয় ভাববাদী ও সকরীয় ভাববাদীর মাধ্যমে আগত সদাপ্রভুর বাক্য এটাকে আরও উৎসাহের সঙ্গে সম্পূর্ণ করতে সাহায্য করল। আমরা দেখব কীভাবে শত্রুরা এসে সেই মন্দির নির্মাণ কাজের বিরোধিতা করছিল, কিন্তু অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তারা এই কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে সমর্থ হয়েছিল। এটা খুব সত্যি যে ঈশ্বরের পবিত্র পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঈশ্বরের কাজের ব্যাপারে সবসময় ঈশ্বরের ভাববাদীদের অংশগ্রহণ প্রয়োজন। ঈশ্বরের গোপন তত্ত্ব যিহুদিরা জানতো কারণ তারা ঈশ্বরের উপরে নির্ভরশীল, এবং ঈশ্বরের উপরে নির্ভর করে তাদের কোনো বাধা বিপত্তি আসবে না, আসতে পারে না। আমরা দেখব কীভাবে সেই সকল বাধা বিপত্তি এবং সমস্ত বিরোধিতা অতিক্রম করে ঈশ্বরের আজ্ঞানুসারে ও সেই পারস্য রাজাদের আদেশ অনুসারে ঈশ্বরের গৃহ নির্মাণ সমাপ্ত হলো। এটা
সম্ভব হয়েছিল শুধুমাত্র ঈশ্বরের পবিত্র আত্মার পরিচালনার মাধ্যমে। আসুন আমরা এই সকল বিষয় বিস্তারিতভাবে দেখি এবং আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমাদের বিস্তারিত আলোচনায় আমরা প্রবেশ করি। প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমি বাইবেলের পুরাতন নিয়মের ইসরা পুস্তক থেকে আলোচনা করছি। আজকের ইসরা পুস্তকের 5 অধ্যায় আমরা দেখব, বিশেষ করে আর 6 অধ্যায় কয়েকটি পদ দেখব, মন্দিরের নির্মাণ সমাপ্তি, এবং তারপরে আমরা দেখব রাজা দারিয়াবাসের অনুসন্ধানের ফল জিহুদীদের পক্ষে। এর আগের অনুষ্ঠানে আমরা শুনেছি যে বাবিল থেকে বন্দী জিহুদীদের একটা দল প্রায় 50,000 উপর পারস্যরাজ কোরশের দয়ায় নিজ দেশ জিরুসালামে এসে পৌঁছেছিলেন। রাজা কোরশ তাদের হাতে জিরুসালেম মন্দিরের বহুমূল্য পাত্র এবং অন্যান্য সামগ্রীও ফেরত পাঠালেন এবং ওই দলকে নির্দেশ দিলেন তারা যেন জিরুসালেম মন্দির পুনর্নির্মাণ করেন। দীর্ঘ 70 বৎসর পর দেশে ফিরে প্রথমত তারা নিজেদের থাকার বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করতেই প্রায় কয়েক মাস সময় নষ্ট করে ফেললেন। পরে মন্দির নির্মাণের কাজে মনোনিবেশ করলেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উত্তরাঞ্চলের সমরিয়েরা তাদের প্রতি হিংসা পরবশ হয়ে মন্দির নির্মাণে বাধা সৃষ্টি করল। রাজা কোরশের জীবনকাল পর্যন্ত বাধা দিলেও মন্দিরের কাজ মন্থর গতিতে এগিয়ে চলেছিল। কিন্তু রাজা কোরশের পর অহস্যেরস যখন রাজা হলেন তখন সমরিয়েরা আম জনতার সাথে সংঘর্ষেই সৈক সংগ্রহ করে রাজার কাছে পত্র পাঠাল এবং মিথ্যা অভিযোগ তুলে ধরল। রাজা অহস্যেরস কিন্তু কোরশ রাজার ঘোষণার কথা জানতেন না। তিনি পুরাতন দলিল, দস্তাবেজ, ইতিহাস ইত্যাদি দেখে মন্দির ও জিরুসালেম নগর পুনর্গঠন বিষয় সন্ধিহান হয়ে উঠলেন, আর তাই যারা পত্র পাঠিয়েছিল তাদের নির্দেশ দিয়েছিলেন জিরুসালামের মন্দির নির্মাণ বন্ধ করো। ওই আদেশ সরুব্বাবিল ও যেশু ইত্যাদি জিহুদি নেতাদের কাছে বিরাট হতাশার ঢেউয়ের মতো এসে ধাক্কা দিল। এমন অবস্থা হলো যে তারা সব ছেড়ে চলে যাবে ভাবল। অনেক সময় আমাদেরও কিন্তু ওই একই অবস্থা হয়। হতাশায় নিরাশায় আমাদের কর্তব্য কাজও ছেড়ে পালিয়ে যেতে চাই, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। কর্তব্য পালনে বাধা বিপত্তি তো আসেই, আসতে পারে আর আসবেই। তবে সরুব্বাবিল ও যেশু তাদের কর্তব্য ছেড়ে পালিয়ে যায়নি। ঈশ্বর তার কাজ চালিয়ে যাবার জন্য হগয় ও সকরীয় ভাওবাদীকে তুললেন তাদেরকে উৎসাহ দেবার জন্য। 5 অধ্যায় লেখা আছে, পরে হগয় ভাওবাদী ও ইদ্দোর পুত্র সকরীয় এই দুইজন ভাওবাদী জিহুদা ও জিরুসালামস্থ জিহুদীদের নিকটে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন, ইসরায়েলের ঈশ্বরের নামে তাহাদের কাছে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন। ঈশ্বর দুইজন ভাববাদীকে ডাক দিলেন। ওই গোলযোগের মধ্যে হাল ধরার জন্য একজন হলেন হগয়, অপরজন হলেন সখরীয়। দুইজন দুই রকম। হগয় খুবই ধীর স্থির নিশ্চিন্ত লোক, বাস্তববাদী, সাহসী অথচ ঈশ্বর ভীরু। হগয় ভাববাদীর কথা হলো যা শুরু হয়েছে তা শেষ হবেই, থামবে না। এর জন্য যে কোনো পরিস্থিতির উদ্ভব হোক না কেন তার মোকাবিলা করতে হবে, ভয় পেলে চলবে না, কেননা ঈশ্বর সঙ্গে আছেন। অন্যদিকে সকরীয় ভাওবাদী ছিলেন ভাবুক গোছের লোক, স্বর্গীয় বিষয়ের চিন্তায় সকল সময় মগ্ন, দর্শক মানুষ। তিনি লোকেদের আবেগপূর্ণ ভাবধারাকে জাগিয়ে তুলতেন, তিনি ইসরায়েলের জনগণের হৃদয়ে কথা পৌঁছে দিতেন। তবে দুইজন ভাওবাদীর মধ্যে হগয় ভাববাদীকে দেখা যায় বন্ধ হয়ে যাওয়া মন্দিরের কাজ চালিয়ে নিয়ে যাবার জন্য নেতৃত্ব দিলেন। সকরীয় ভাওবাদীকেও বাদ দিলে চলবে না। আমরা বলবো হগয় ও সকরিয়ের দুজনে দুই দিক থেকে দুইভাবে জিরুসালেমবাসীদের উৎসাহ দিতে থাকলেন। 2 এবং 3 পদে লেখা আছে, তখন শলতিয়েলের পুত্র সরুব্বাবিল ও যোসাদকের পুত্র যেশিও উঠিয়া জিরুসালেমস্থ ঈশ্বরের গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন, আর ঈশ্বরের ভাওবাদীরা তাহাদের সঙ্গে থাকিয়া তাহাদিওকে সাহায্য করিতেন। সেই সময় নদীপারস্থ দেশাধ্যক্ষ তত্ত্ব নয়, সখর বসনয় এবং তাহাদের সঙ্গী লোকেরা তাহাদের নিকটে আসিয়া কইলেন, এই গৃহ নির্মাণ ও প্রাচীর স্থাপন করিয়া তোমাদেরকে কে আজ্ঞা দিয়াছে? লক্ষ্য করুন, হগয় ভাববাদী ও সখরীয় ভাববাদীর উৎসাহে আবার মন্দিরের কাজ শুরু হলে পর তাদের শত্রুরা যে সংবাদ পেল, তত্ত্বনয় নামে একজন পারস্য রাজ্যের রাজ্যপাল সমরী দেশের শাসনকর্তা ছিলেন এবং সতর বসনয় একজন উচ্চ পদস্থ রাজকর্মচারী ছিলেন। সমরিয়া তাদের কাছে অভিযোগ জানাল
এবং জানালে পর তত্ত্ব নয় এবং সথর বসনয় জেরুসালেমে উপস্থিত হয়ে মন্দির নির্মাতাদের চ্যালেঞ্জ করলেন। তারা বললেন, কে তোমাদের মন্দির নির্মাণ করবার আদেশ দিয়েছে? তোমাদের তো রাজা থেকে যে আদেশ দেওয়া হয়েছিল যে তোমরা মন্দির গঠনের কাজ বন্ধ রাখবে। এই প্রশ্নের জবাব তারা যা দিলেন সেটা একটা হিয়ালির মতো শোনাল। আসলে তত্ত্ব নয় ও সতর্বসনায় শত্রুপক্ষের লোক, তারা জাগতিক লোক, সুতরাং ঈশ্বর সদাপ্রভুর বিষয় তারা বুঝবে না। আর হগয় বা সকরিয় তাদের সামনে জীবন্ত সদাপ্রভুর জীবন্ত বাক্য রাখতেও চাইলেন না, কেননা যেহেতু তারা সদাপ্রভুকে চেনে না, জানে না, সদাপ্রভুর বাক্য তাই তারা গ্রহণ করবে না। শুকরের সামনে মুক্ত রাখলে শুকর পা দিয়ে মাড়িয়ে যাবে। ঈশ্বরের গোপন তত্ত্ব জিহুদিরাই জানত। ঈশ্বরকে ভয় করো, জাগতিক মানুষ ঐশ্বরিক বিষয় সকল নিতে পারে না। জিহুদিরা চালাকি করে উল্টে প্রশ্নকর্তাদের প্রশ্ন করল, কারা মন্দির নির্মাণ করছে, তাদের নাম কি? 4 এবং 5 পদে লেখা আছে, তখন আমরা তাহাদিওকে এই প্রশ্নের উত্তর দিলাম, সেই গাঁথনিকারী লোকদের নাম কি? কিন্তু জিহুদিদের প্রাচীন বর্গের প্রতি তাহাদের ঈশ্বরের দৃষ্টি ছিল, আর যাবত দারিয়াবসের নিকটে নিবেদন উপস্থিত করা না যায় এবং এই কর্মের বিষয়ে পুনরায় পত্র না আইসে তাবৎ উহারা তাহাদিওকে নিবৃত্ত করিলেন না। জিহুদিদের প্রশ্নের ব্যাখ্যাটা এই রকম যে, কই গাঁথকদের তালিকায় আপনাদের নাম তো আমরা পাইনি, আপনারা গাঁথকদের কথা জিজ্ঞাসা করছেন কেন? আরও সহজ করে বলতে হলে বলতে হয়, মন্দির নির্মাণের কাজে আপনারা নাক গলাবেন না। এখন কথা হচ্ছে, এই রকম জবাব জিহুদিদের বিপদে ফেলতে পারত, কিন্তু আমরা দেখি শেষ পর্যন্ত ব্যাপারটা কি হল। ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টি তাদের উপরে ছিল, সুতরাং সমরিয়ায় তত্ত্ব নয় ও সতর্বসনয়কে পাঠিয়েও মন্দির নির্মাণের কাজ বন্ধ করতে পারল না। ঈশ্বরের উপরে যারা নির্ভর করে ঈশ্বর তাদের সর্ববিষয় সাহায্য করেন। বিষয়টা তারা খুব সহজ করে নিলেন যে রাজা দারিয়াবসের কাছে তারা পত্র দেবেন এবং যে পর্যন্ত পত্রের জবাব ফিরে না আসে সেই পর্যন্ত মন্দির নির্মাণের কাজ বন্ধ হবে না। আমরা মনে রাখব, কোরশ রাজার আজ্ঞানুসারে মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং তখন দারিয়াবস রাজত্ব করছিলেন, মাঝে 7 বৎসর কেটে গেছে। 6 এবং 7 পদে পাই, নদীপারস্থ দেশদক্ষ তত্ত্ব নয় শখরবসনায় এবং নদীপারস্থ তাদের সঙ্গী অফর্ষখিয়েরা দারিয়াবস রাজার নিকটে যে পত্র পাঠালেন তাহার অনুলিপি এই, তাহারা এই কথা সম্বলিত এক পত্র পাঠালেন, মহারাজ দারিয়াবসের সকলই মঙ্গল হোক। মহারাজের নিকটে আমাদের নিবেদন, আমরা জিহুদা প্রদেশে মহান ঈশ্বরের গৃহে গিয়াছিলাম, তা প্রকাণ্ড প্রস্তর দ্বারা নির্মিত এবং তাহার ভিত্তিতে কাষ্ঠ বসানো হইতেছে, আর এই কার্য সযত্নে চলিতেছে ও তাহাদের হস্তে তাহা সুসিদ্ধ হইতেছে। আমরা সেই প্রাচীন দিয়াকে জিজ্ঞাসা করিলাম, তাহাদেরকে এই কথা বলিলাম, এই গৃহ নির্মাণ ও প্রাচীর স্থাপন করিয়ে তোমাদিগকে কে আজ্ঞা দিয়াছে? আর আমরা আপনার জ্ঞাপনাটায় তাহাদের প্রধান লোকদিগের নাম লিখিয়া লইবার জন্য তাহাদের নামও জিজ্ঞাসা করিলাম। তাহারা আমাদেরকে এই উত্তর দিল, যিনি স্বর্গের ও পৃথিবীর ঈশ্বর, আমরা তাহারই দাস। আর এই যে গৃহ নির্মাণ করিতেছি, ইহা বহু বৎসর পূর্বে নির্মিত হইয়াছিল, ইসরায়েল একজন মহান রাজা তা নির্মাণ ও সমাপ্ত করিয়াছিলেন। পরে আমাদের পিতৃপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে সন্তুষ্ট করিতে তিনি তাহাদেরকে বাবিল রাজ কলদীয় নবখদ্নেশ্বরের হস্তে সমর্পণ করেন, তিনি এই গৃহ ধ্বংস করেন এবং লোকদিওকে বাবিলে লইয়া যান। কিন্তু বাবিল রাজ কোরশের প্রথম বৎসরে কোরশ রাজা ঈশ্বর এই গৃহ নির্মাণ করিতে আজ্ঞা করিলেন, আর নবখদ্নেশ্বর ঈশ্বরের গৃহের যে সকল মন্দির, যে সমস্ত স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র জেরুসালেমস্থ মন্দির হইতে লইয়া গিয়া বাবিলে মন্দিরে রাখিয়াছিলেন, সেই সকল পাত্র কোরশ রাজা বাবিলস্থ মন্দির হইতে বাহির করিয়া তাহার নিযুক্ত শেষ বসন নামক শাসনকর্তার হস্তে সমর্পণ করিলেন এবং তাহাকে কহিলেন, তুমি সকল পাত্র জেরুসালেম মন্দিরে লইয়া গিয়া তথায় রাখো এবং ঈশ্বরের গৃহ স্বস্থানে নির্মিত হোক। আমরা দেখতে পাই এই অংশে যে রাজা দারিয়াবসকে যে চিঠি তারা পাঠালেন তাতে রাজ্যপাল ও সতর্বসনায় প্রথমেই নিজেদের খুব খাঁটি লোক দেখাবার জন্য লিখে ফেললেন যে, আমরা ঘুরতে ঘুরতে জেরুসালেমে গিয়ে দেখলাম যে জিহুদের তাদের প্রাচীন সেই মন্দির নির্মাণ করছে, এবং দেখছি যে জিহুদিরা হগয় ও সকরীয় ভাওবাদীর নাম উল্লেখ করেননি। এবং শুধু তাই নয়, আমরা চিঠির সেই বয়ানও শুনলাম এবং শেষে দেখি যে তারা রাজা দারিয়াবসকে অনুরোধ করছেন তিনি যেন একটু অনুসন্ধান করে দেখেন যে জিহুদিরা যা বলছে সে কথা সত্যি কিনা, অর্থাৎ রাজা কোরশ সত্যি কি তাদের মন্দির নির্মাণের অনুমতি দিয়েছিলেন? তত্ত্ব নয় ও সতর্বসনয় মন্দির নির্মাণ বিষয় কিছুই জানতেন না।
সমরিয়ারাও বিশ্বাস করতে পারেনি যে রাজা কোরস জিহুদিদের অনুমতি দান করেছেন। তারা ভেবেছিল যে জিহুদিরা নিজেদের ইচ্ছামতোই কাজ করছে। এবারে আমরা দেখি ছয়ের অধ্যায়। রাজা দরিয়াবাসের অনুসন্ধানের ফল জিহুদিদের পক্ষে। ঈশ্বরের লোকেদের বিষয় ঈশ্বর দুটি বিষয় বিশেষ লক্ষ্য রাখেন। প্রথমত, সন্তানদের অবস্থান কোথায়, কি পরিবেশে তাঁর সন্তানেরা বাস করছে। দ্বিতীয়ত, তাঁর সন্তানদের অবস্থা কেমন। আমরা এই বিষয়ে লক্ষ্য করি যে জিহুদিরা ঈশ্বরের ইচ্ছামতোই জেরুসালেমে স্বদেশে ফিরে এসে জেরুসালেমে বাস করছিল, অর্থাৎ তারা ঈশ্বরের ইচ্ছা মতো চলছিল। ঈশ্বর তাদের যেখানে রাখতে চেয়েছিলেন তারা ঠিক সেখানেই ছিল। আরও দেখি, যদিও রাজা কোরস জিহুদিদের দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন এবং মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলেন, কিন্তু কোরস নিজে স্বীকার করেছেন যে ঈশ্বর তার মনে জেরুসালেমের মন্দির গড়বার প্রবৃত্তি দিয়েছিলেন। জিহুদিরা যে জেরুসালেম মন্দির পুনর্নির্মাণ করেছিল সেটা ঈশ্বরের ইচ্ছা মতোই। ঈশ্বরের লোক যারা, তারা ঈশ্বরেরই অবস্থান করে, আর ঈশ্বরে অবস্থান করতে হলে প্রভু যীশু খ্রিস্টে অবস্থান করতে হয়। কেননা খ্রিস্ট যীশু বলেন যে আমা দিয়া না আসিলে কেহ পিতার কাছে আসিতে পারে না। যীশু আরও বলেছেন, আমি ও পিতা এক। সুতরাং আমি আপনি যদি খ্রিস্টে অবস্থান করি তবে আমরা নিরাপদ স্থানে আছি এবং আমাদের অবস্থা ভালো। প্রিয় বন্ধু, আপনার হৃদয়ে হতাশা থাকবে না, আপনি আপনার পরিত্রাণ বিষয়ে নিশ্চিত। আপনি যদি হতাশা হৃদয়ে থাকেন, যদি কর্তব্য ছেড়ে পালাতে চান, বুঝতে হবে যে আপনার অবস্থান বিষয়ে আপনি স্থির নিশ্চিত নন। জেরুসালেমে মন্দির নির্মাণ কার্য পরিচালকদের এই অবস্থাই হয়েছিল। তারা ভেবেছিল যে মন্দির পুনর্নির্মাণের কাজ বন্ধ রেখে তারা ফিরে যাবে, কিন্তু আমরা দেখতে পাই ঈশ্বরের সেবক হগয় ভাওবাদী ও সকরীয় ভাওবাদী তাদের মধ্যে সেই উৎসাহ ফিরিয়ে এনেছিল। আর সেই উৎসাহ তারা এনেছিল ঈশ্বরের বাক্যের দ্বারা। আজকের আমাদের জীবনে ঈশ্বরের বাক্যের অভাবের জন্যই আমরা শুষ্ক, জীর্ণ এবং আমাদের জীবনে উৎসাহের অভাব রয়েছে। দেখুন, অন্য কিছু তাদেরকে উৎসাহ দেয়নি, অর্থ প্রতিপত্তি বা তাদের কোনো নাম যশালা লোকের সঙ্গে পরিচয় আছে বলে নয়, কিন্তু ঈশ্বরের বাক্য তাদের হৃদয় ও জীবনে অদ্ভুত অনুপ্রেরণা দিয়েছিল। এর থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর তাঁর লোকদের সাথে সাথে ছিলেন এবং জিহুদিদের শত্রুরা তাদের নিজেদের দোষে নিজেরাই জড়িয়ে পড়ল। আমরা দেখি রাজা দরিয়াবাসের কাছে চিঠি যাবার পর তাদের কি অবস্থা হল। আগে আমরা পাঁচের অধ্যায় শেষ কয়েকটি পদ দেখি। লেখা আছে, তুমি এই সকল পাত্র জেরুসালেমের মন্দিরে লইয়া গিয়ে তথায় রাখো এবং ঈশ্বরের গৃহ সস্থানে নির্মিত হোক। তৎকালে সেই শেষ বছর আসিয়া জেরুসালেমস্থ ঈশ্বরের গৃহের ভিত্তিমূল স্থাপন করিলেন। তদবধি এখনও পর্যন্ত ইয়ার গাঁথনি হইতেছে, তথাপি সাঙ্গ হয় নাই। অতএব এখন যদি মহারাজের বিহিত হয় তবে কোরস রাজা জেরুসালেমস্থ ঈশ্বরের গৃহ নির্মাণ করিবার আজ্ঞা দিয়েছিলেন কিনা তা মহারাজের ওই বাবিলস্থ ধনাগারে অনুসন্ধান করা হোক, পরে মহারাজ এ বিষয়ে আমাদের নিকটে আপন ইচ্ছা বলিয়া পাঠাইবেন। এইবারে দেখি রাজা কি করলেন, রাজা দরিয়াবাস, যা আমরা ছয়ের অধ্যায় দেখব। প্রথম কয়েকটি পদ আমি পাঠ করতে চাই, এক থেকে সাত পদ। তখন দরিয়াবাস রাজা আজ্ঞা করিলে বাবিলস্থ ধনাগারে পুস্তকালয় অনুসন্ধান করা গেল। এখানে দেখতে পাচ্ছি রাজা দরিয়াবাসের কাছে চিঠি পৌঁছালে পর রাজা ধনভাণ্ডারে সেই রেকর্ড বই খুঁজে বার করার আদেশ দিলেন। এবং দুই থেকে চার পদে দেখুন, পরে মাদীয় প্রদেশের অকমাতা নামক রাজপুরীতে একখান খাতা পাওয়া গেল। তন্মধ্যে শরণার্থে এই কথা লিখিত ছিল, কোরস রাজার প্রথম বৎসরে কোরস রাজা জেরুসালেমস্থ ঈশ্বরের গৃহের বিষয়ে এই আজ্ঞা করিলেন, সেই গৃহ যজ্ঞস্থান বলিয়া নির্মিত হোক ও তাহার ভিত্তিমূল দৃঢ়রূপে স্থাপিত হোক। তাহার উচ্চতা ষাট হস্ত ও প্রস্থ ষাট হস্ত হইবে। তাহা তিন তিন সারি প্রকাণ্ড প্রস্তরে ও এক এক সারি নতুন কড়িকাষ্টে গাঁথানো হোক এবং রাজবাটি হইতে তাহার ব্যয় প্রদত্ত হোক। লক্ষ্য করুন, সেই রাজ আদেশ পাঠ করে দেখা গেল যে কোরস রাজা সত্যিই ঘোষণা করেছিলেন যে জেরুসালেম মন্দির গাঁথা হোক। আর শুধু তাই নয়,
তিনি সেই অর্থ তার ভাণ্ডার থেকেও দিয়েছিলেন। ঈশ্বর কেমনভাবে পরিকল্পনা করেন, কেমনভাবে নিয়ন্ত্রণ করেন আমরা দেখতে পাই। পাঁচ পদে দেখুন লেখা আছে, আর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় রৌপ্য পাত্র নবখুত নেৎসর জিরুসালামেস্থ মন্দির হইতে লইয়া বাবিলে রাখিয়াছিলেন সে সকলও ফিরিয়া দেওয়া হোক এবং প্রত্যেক পাত্র জিরুসালামেস্থ মন্দিরে স্ব স্ব স্থানে নিত হোক, তাহা ঈশ্বরের গৃহে রাখিতে হইবে। দেখুন রাজা আদেশ করেছিলেন, অর্থাৎ কোরস রাজা। রাজা দারিয়াবাস ওই আদেশ পত্রের কথা কিছুই জানতেন না, আর কোনোদিনও হয়তো জানতেও পারতেন না। আর সমরিয়েরা এবং তাদের রাজ্যপাল তত্ত্ব নয় জয় জয়কার করত, কিন্তু ঈশ্বর দারিয়াবাসের মন এমনভাবে পরিচালিত করলেন এবং তার মনে দিলেন যে সকল কিছুর অনুসন্ধান তিনি করে বার করলেন। ছয়ের অধ্যায় ইসরা পুস্তক থেকে আমরা আলোচনা করছি, ছয় এবং সাত পদে এবারে দেখি কি লেখা আছে। অতএব হে নদীপারস্থ দেশাধ্যক্ষ তত্ত্ব নয় সথর বসনয় ও নদীপারস্থ তোমাদের সঙ্গী অফর্স খিয়েরা, তোমরা এখন তথা হইতে দূরে থাকো, ঈশ্বরের সেই গৃহের কার্য চলিতে দাও। জিহুদীদের অধ্যক্ষ ও জিহুদীদের প্রাচীন বর্গ ঈশ্বরের সেই গৃহ স্বস্থানে নির্মাণ করুক। কোরস রাজার ঘোষণাপত্র পাঠ করার পর আমরা দেখতে পাচ্ছি যে রাজা দারিয়াবস সমরিয়ার রাজ্যপাল তত্ত্বনয়কে চিঠির জবাব দিলেন। আমরা জানি তত্ত্বনয় সমরিয়া প্রদেশের রাজ্যপাল ছিলেন, আর তাই তিনি ভেবেছিলেন যে জিরুসালামের মন্দির নির্মাণের কাজ তিনি বন্ধ করার অধিকার রাখেন। তিনি আরও ভেবেছিলেন যে রাজা দারিয়াবাসকে পত্রে অনুরোধ জানালেই রাজা খুশি হয়ে তাকে পূর্ণ ক্ষমতা দান করবেন। ব্যাপারটা কিন্তু হল ঠিক তার উল্টো। রাজা দারিয়াবাস জানতে পারলেন যে মাদীয় ও পার্শ্বীয় রাজারা রাজাদেশ খণ্ডন করেন না। রাজা দারিয়াবাস নূতন করে ওই বিষয় তার আদেশ ঘোষণা করলেন এবং ঈশ্বরের কাজ, ঈশ্বরের গৃহ নির্মাণের কাজ এগিয়ে চলল। প্রিয় ভাই ও বোন, আপনি যদি ঈশ্বরেতে জীবনযাপন করছেন এবং তার কাজে লিপ্ত হচ্ছেন, তাহলে কখনো পিছুপা হবেন না, এগিয়ে চলুন। ঈশ্বর আপনার সহবর্তী, বাধা বিপত্তি আসবে, কিন্তু ঈশ্বরের বাক্যের কাছে আপনি ফিরে আসুন, তার কাছ থেকে উৎসাহ উদ্দীপনা এবং চালনা লাভ করুন। আপনি জাগতিক উপায় নয় কিন্তু ঐশ্বরিক উপায় তার নির্দেশ মতো যদি কাজ করেন, তার ইচ্ছা জেনে যদি আপনি এগিয়ে চলেন, আপনি যে অবস্থায় থাকুন না কেন ঈশ্বর আপনাকে বিজয় দান করবেন। যে বিষয়ে আজকের আমরা ইসরা পুস্তকের বিশেষ করে ছয়ের অধ্যায় এক থেকে সাত পদে দেখলাম। প্রিয় বন্ধু, ঈশ্বরের কার্য করতে অগ্রসর হওয়ার সময় আমাদের সর্বদা মনে রাখতে হবে এ কাজ আমাদের নয় কিন্তু এই কাজ ঈশ্বরের। তিনি আমাদের আহ্বান করেছেন এবং আমরা তাঁর হাতের যন্ত্ররূপে যেন ব্যবহৃত হতে পারি। যখন আমরা মনে করি আমাদের কাজ, তখনই আমাদের জীবনে সমস্যা আসে। যখন কোনো বাধা বিপত্তি বা কোনো রকম দুর্ঘটনা নেমে আসে, তখন আমরা নিরুৎসাহ হই এবং পিছিয়ে পড়ি, ঈশ্বরের কাজ ছেড়ে দিয়ে পালাই। কিন্তু যখন আমরা জানি এটি ঈশ্বরের কাজ, তখন আমরা জানি বাধা বিপত্তি এবং নিরাশার মধ্যে, সংশয়ের মধ্যে আশা হচ্ছেন ঈশ্বর। তিনি আমাদের উৎসাহিত করবেন, সমূহ যে বিপদ তা থেকে তিনি আমাদের মুক্ত করবেন এবং তাঁর কাজ তিনি তাঁর লোকেদের মধ্যে দিয়ে করিয়ে নেবেন। আমরা মনে রাখব যিনি আমাদেরকে আহ্বান করেছেন তিনি আমাদের মধ্যে দিয়ে তাঁর কাজ তাঁর শক্তি দ্বারা করিয়ে নেবেন। যে মুহূর্তে আমি আপনি ভাবব এটি আমার কাজ, তখনই আমরা পরাজিত হব এবং আমাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি, আমাদের নাম, এগুলো আমরা বেশি গুরুত্ব দেব। কিন্তু আমরা দেখি ঈশ্বর তাঁর লোকদের কেমনভাবে উৎসাহিত করেছিলেন যেন ঈশ্বরের সেই গৃহের গাঁথুনি সুন্দরভাবে গেঁথে উঠতে পারে, যেন ঈশ্বরের গৌরব হয়। প্রিয় বন্ধু, আসুন সেই জীবন্ত ঈশ্বরে আমরা সমর্পিত হই এবং তাঁর শক্তি এবং সাহচর্যের মধ্যে এগিয়ে চলি, যেন তাঁর নাম গৌরবান্বিত হয়। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা ঈশ্বর পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা দেখছিলাম ঈশ্বর বিরোধী বা ঈশ্বরবিহীন লোকেরা ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ কাজে বিরোধিতা করলেও ঈশ্বরের ভাবাদী ও সকলের পরিচর্যার ফলে মন্দিরের কাজ থেমে থাকেনি।
বরং তা নতুনভাবে হচ্ছিল, নতুনভাবে সম্পূর্ণ করা হচ্ছিল। কারণ ঈশ্বরের আশীর্বাদ ও আশ্বাস বাক্য মন্দির পুনর্নির্মাণের কাজকে গতিশীল করেছিল, আর স্বরূপ বাবিল ও যেশুয়ের নেতৃত্বে মন্দিরের কাজ হাতে নেওয়া হয়েছিল। কিন্তু ঈশ্বরের গৃহ সাফল্যজনকভাবে পুনঃস্থাপনের ব্যাপারে ইসরা বলেন, অনেক বাধা আসা সত্ত্বেও হগয় ও সক্রিয় ভাওবাদীর পরিচর্যা এবং তৎকালীন প্রাচীন লোকদের একাগ্রতা মন্দির নির্মাণের উপরে অনেকটা প্রভাব রেখেছিল। এই কাজের আহ্বানকে তারা অযথা হালকাভাবে নেওয়ার বদলে অত্যন্ত যত্ন সহকারে নিজেদের কর্তব্য পালন করেছিল এবং ঈশ্বরও তাদের হাতের এই কাজে সাফল্য দান করেছিলেন। ঈশ্বরের উদ্দেশ্যে সম্পূর্ণ সমর্পিত জীবন ঈশ্বরের রাজ্যে সবসময় আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। লোকেরা ভাববাদীদের মাধ্যমে আসা সদাপ্রভুর বাক্য পালন করেছিল, তারা সদাপ্রভুর গৌরবের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ ছিল, আর ঈশ্বরও বিশেষভাবে তাদের সহবর্তী ছিলেন। আজকে আমরা কতটা ঈশ্বরের উপরে নির্ভরশীল বা কতটা তার গৌরবের জন্য সমর্পিত, কতটা তার বাক্য অনুযায়ী আমরা চলার চেষ্টা করছি, আদপ্রিয়তা করছি কি? প্রত্যেকটা আত্মিক অগ্রগতির ব্যাপারে আমরা ধরে নিতে পারি যে খ্রিস্টের শত্রুরা আমাদের বিভিন্ন দিক থেকে পরীক্ষা বা বিরোধিতার সম্মুখীন করতে পারে, কিন্তু ঈশ্বরের লোকেদেরকে নিরন্তর প্রার্থনা থেকে ঈশ্বরের উপর নির্ভর করে বিরোধিতার উত্তর দিতে হবে, যারা ঈশ্বরের শর্ত ও তার কাজের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে তাদের প্রতি ঈশ্বরের দৃষ্টি অবশ্যই আছে। আজকে আমরা যদি ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতাকে উঁচু স্থান দেওয়ার জন্য সংগ্রাম করি, তবে ঈশ্বর কখনো আমাদের উপর থেকে তার দৃষ্টি সরিয়ে নেবেন না। সদা সর্বদা তার উপস্থিতি আমাদের জীবনকে আরও এগিয়ে চলতে সাহায্য করবে, যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে শুধু তারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। আসুন এই সময় প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, যে তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদেরকে চেতনা দেয়, আশ্বাস দেয়। এবং পিতাগো, বিশেষ করে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই জীবন্ত আশ্বাসে তুমি পূর্ণ করেছো, যে তুমি সেই প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছো প্রভু। তোমার দৃষ্টি কারোর থেকে তুমি সরিয়ে নাওনি, তোমার সেই অনুগ্রহের হাত তাদের উপরে তুমি রেখেছো প্রভু। এই বিশ্বাসে সেই প্রত্যেককে তুমি বেড়ে উঠতে সাহায্য করো। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন এই মুহূর্তে যদি কেউ অসুস্থ থাকে পিতা, তোমার যিশু নামে এই মুহূর্তে তোমার সেই অনুগ্রহে তুমি সেই অসুস্থ শরীরকে স্পর্শ করো প্রভু, এবং তোমার আরোগ্যতায় তুমি তাদেরকে আরোগ্য লাভ করে তোমার গৌরব করতে সাহায্য করো প্রভু। তুমি দয়া করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন সকলকে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, এবং তোমাতে এগিয়ে চলতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে এই সুযোগ দেন, আর আমার বিশ্বাস আপনি যথাযোগ্যভাবে এই সুযোগ গ্রহণ করছেন, ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে থাকার সুযোগ। আমার বিশ্বাস এইভাবেই আপনি আমাদের সঙ্গে আমাদের জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হাওড়া থেকে শ্রীকান্ত ঘরুই ও রুম্পা দাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 0444908120। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।